বৃহস্পতিবার বিহারের বোধগয়ায় দালাই লামার বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন এবং এক চীনা মহিলার সন্ধানের জন্য কড়া নিরাপত্তা জারি করা হয়। তিব্বতীয় এই সন্ন্যাসীর ওপর গুপ্তচরবৃত্তির সন্দেহে বোধগয়ায় ওই চীনা মহিলার সন্ধান শুরু হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্য পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির স্কেচও প্রকাশ করেছেন, যাকে সং জিয়ালুয়ান হিসেবে চিহ্নিত করা হয়েছে। গয়া পুলিশের সুপারিনটেনডেন্ট এক বিবৃতিতে বলেছেন, একটি তথ্য এসেছে যে চীনা মহিলা গয়াতে বসবাস করছেন। আমরা গত 2 বছর ধরে খবর পাচ্ছিলাম, অনুসন্ধান চলছে। বর্তমানে চীনা মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে অনেক সন্দেহজনক পয়েন্ট উঠে আসছে। তবে একজন চীনা গুপ্তচর হওয়ার সন্দেহ একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। প্রসঙ্গত 14তম দালাই লামা, যিনি ভারতীয় পৃষ্ঠপোষকতায় বর্তমানে হিমাচল প্রদেশের ধর্মশালায় জীবনযাপন করছেন, তিব্বতের এই আধ্যাত্মিক নেতা একাধিকবার চীনা সরকারের হুমকির সম্মুখীন হয়েছেন। কারণ তার পরবর্তী দালাই লামা কে হবেন তা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে চান।